বন্ধুরা, রোহিঙ্গারা যখন বাংলাদেশে পদার্পণ করে তখন কি বাংলাদেশ ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল যে রোহিঙ্গারা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে গমন করবে? বাংলাদেশ তেমনটি ভাবেনি। বাংলাদেশ ভেবেছিল যে সাময়িক সময়ের জন্য যদি এই মানবিক বিপর্যয়ের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষা করা যায় তাহলে ভবিষ্যতে হয়তো আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ বাসভূমি মায়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে। কিন্তু সেই আশায় কোনো কাজ দেয়নি বাংলাদেশ, শুধু আলোচনাই করে গিয়েছে, মায়ানমারকে রাজি করাতে পারেনি এখনও পর্যন্ত তাদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। বন্ধুরা, বাংলাদেশ এখন কি করতে পারে সেই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। এখানে বাংলাদেশ কি রোহিঙ্গাদের মায়ানমারের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য জোর প্রয়োগ করতে পারে, না অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে, না রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিয়ে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করিয়ে গেরিলা হামলার মাধ্যমে মায়ানমার বাহিনীকে নাস্তানাবুদ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মায়ানমারকে বাধ্য করা যেতে পারে? বন্ধুরা, এক্ষেত্রে সমস্যা রয়েছে, কারণ আপনি যদি কারো দেশের অভ্যন্তরে বা এই ধরনের অপারেশন পরিচালনা করেন অন্য দেশও আপনাকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামরিক ঝুঁকির মুখে পড়বে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে। বন্ধুরা, অন্য একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে বড় ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে মায়ানমারকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপিয়ে দেওয়া যার মাধ্যমে মায়ানমারের অর্থনীতি চরম সংকটে পড়বে এবং মায়ানমার শেষ পর্যন্ত বাধ্য হবে বৈশ্বিক শক্তির সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে। বন্ধুরা, দ্বিতীয় ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মায়ানমারের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে, তারপরেও মায়ানমারের সামরিক জনতা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করার ক্ষেত্রে পিছু হটছে না। তারা মনে করছে এই সমরাস্ত্রই ভবিষ্যতে তার রক্ষাকবচ হিসেবে কাজ করবে, আর এ কারণেই সে পাগল হয়ে গিয়েছে যে কোনো উপায়ে সমরাস্ত্র সংগ্রহ করার ক্ষেত্রে। বন্ধুরা, রাশিয়ার সাথে একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে মায়ানমার সামরিক জনতা, এক্ষেত্রে চীনও পিছনে পড়ে গিয়েছে রাশিয়ার। রাশিয়া একচ্ছত্রভাবে মায়ানমারের সামরিক সমরাস্ত্র সরবরাহ করছে, এর মধ্যে তলে তলে রয়েছে ভারত। বন্ধুরা, ভারতকে অনেক সময় বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা বিবেচনা করে থাকি, কিন্তু যে বন্ধু পিছন থেকে আপনাকে ছুরি মারে সেই বন্ধু কেমন বন্ধু? বাংলাদেশের উপর সামরিক চাপ বৃদ্ধি করার জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মায়ানমারকে ব্যবহার করে থাকে। মায়ানমারকে বিভিন্ন ধরনের অস্ত্র প্রদানের মাধ্যমে বর্তমান সময়েও সাহায্য অব্যাহত রেখেছে ভারত। কয়েকদিন পূর্বে মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী মায়ানমারের সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে বিশাল একটি অঞ্চল দখল করে নেয়, আর সেই দখলের সাথে মায়ানমারের প্রায় অনেক সৈন্য নিহত হয়। তারপরে সেখান থেকে যে সকল সমরাস্ত্র ক্রয় করেছে সেই বিদ্রোহী গোষ্ঠীটি, তার মধ্যে অন্যতম রয়েছে ভারতের সমরাস্ত্রগুলো। অর্থাৎ ভারত এখনও বৈদেশিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মায়ানমারকে অকাতরে সাহায্য করে চলছে। এর কারণ হচ্ছে মায়ানমারের মাধ্যমে যদি বাংলাদেশের উপরে সামরিক চাপ বজায় রাখা যায় তাহলে বাংলাদেশ হয়তো ভারতের অস্ত্র কিনতে বাধ্য হবে, আর এই ট্যাকটিক্সটি ভারত বিগত 10-15 বছর ধরে কাজে লাগিয়ে আসছে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশকে ভারত থেকে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ক্রয় করার জন্য রাজি করাতে পারেনি। ভারতের সমরাস্ত্রের ব্যাপারে আমি অনেক ভিডিওতে বলেছি, এখন আর বলে সময় নষ্ট করতে চাই না, এ ব্যাপারে আপনারাও একটু বুঝে নেন। ভারত বাংলাদেশকে তাদের দেশ থেকে ধনুষ কামান ক্রয় করার ব্যাপারে জোর তদবির চালিয়েছিল, কিন্তু সেই ধনুষ কামান যখন ওখরানের ফায়ারিং রেঞ্জে পরীক্ষামূলক গোলাবর্ষণ করছিল, কিছুক্ষণ পরই দেখা যায় ধনুষ কামানের নল ফেটে যায়। বন্ধুরা, নল ফাটার পর ভারতের সেনাবাহিনী এর কয়েকটি অর্ডার বাতিল করে দেয়। ভারতের লাইট কমব্যাক্ট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, এই লাইট কমব্যাক্ট অ্যাটাক হেলিকপ্টার আফ্রিকার একটি দেশ ক্রয় করেছিল। বন্ধুরা, তারা মোট 12টি ক্রয় করেছিল, সেই 12টির মধ্যে 3টি অত্যন্ত দুঃখজনকভাবে ল্যান্ডিংয়ের সময় ক্রাশ করে নিহত হয়েছিল। এরপরে যে বাকি 9টি থাকে সেই 9টিকে সেই দেশটি গ্রাউন্ডেড করে রেখেছে এবং ভারতকে বলেছে তোমরা তোমাদের হেলিকপ্টারগুলো ফেরত নিয়ে যাও, আমরা এগুলো আর চালাতে পারছি না। এই হচ্ছে ভারতের সামরিক সমরাস্ত্রের অবস্থা। তাহলে বাংলাদেশ কি করে তাদের কাছ থেকে এই ধরনের সমরাস্ত্র ক্রয় করবে? বন্ধুরা, ইতিমধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার জন্য টেন্ডার দিয়েছে। নিশ্চিত থাকেন এখানেও ভারত ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়ে ভারত যদি তাদের সেই অত্যাধুনিক প্রযুক্তির হাই সফিস্টিকেটেড হেলিকপ্টারটি বাংলাদেশ বরাবর উপস্থাপন করে তাহলে বাংলাদেশ কি বলবে? বন্ধুরা, বাংলাদেশ কি বলবে একটু মনে মনে ভাবুন আর আমার কমেন্টস বক্সে লিখে যান। বাংলাদেশ নিশ্চিত থাকেন ভারত থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে না। তারা তাদের নাম ফোটানোর জন্য সেটি হয়তো বাংলাদেশের কাছে প্রস্তাব করতে পারে, এটি তারা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করবে যে বাংলাদেশের টেন্ডারে অংশ নিয়েছিল এই ভারতের লাইট কমব্যাক্ট অ্যাটাক হেলিকপ্টার। সুতরাং সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করলে আপনি মায়ানমার দিয়ে যতই বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করেন না কেন, আপনার কাছ থেকে এখনও পর্যন্ত সমরাস্ত্র কেনার জন্য মনস্থির করেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশ যে কোয়ালিটির সমরাস্ত্র চায় আপনি এখনও পর্যন্ত সেটি উৎপাদন করতে সক্ষম নন। এবার আসি মায়ানমারের এগেনস্টে বাংলাদেশ কি বসে রয়েছে, বাংলাদেশের কি কোনো সামরিক প্রস্তুতি নেই? অনেকে এটি নিয়ে হাউ হুতাশ করেন।
আসলে সত্য কথা হলো, যুদ্ধ বিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার মতো এই ধরনের হাই সফিস্টিকেটেড বা উচ্চ প্রযুক্তির যুদ্ধ সমরাস্ত্রগুলো যখন আপনি ক্রয় করতে যাবেন, তখন হুটহাট করে ক্রয় করে নিজের অর্থ স্বাধীন করা বা নিজের অর্থে শ্রাদ্ধ করার কোনো মানেই নাই। তাই বাংলাদেশ যখনই এই সকল উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র ক্রয় করতে যাচ্ছে, সে বিচার বিবেচনায় বাদ দিচ্ছে না। সুতরাং সে এমন মালটি ক্রয় করতে চাচ্ছে যেটি মায়ানমারের এগেনস্টে প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হবে। বন্ধুরা, মায়ানমার ইতিমধ্যে বাংলাদেশ বাহিনী থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করে। এখন বাংলাদেশ সেই গ্যাপটি পূরণ করার চেষ্টা করছে। তবে মায়ানমার একটা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে থাকার ব্যাপারটি মায়ানমার কখনোই কোনোদিনই ঘোষাতে পারবে না, কারণ বর্তমানে বাংলাদেশ যে সকল সোর্স থেকে সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে, মায়ানমার সেটি স্বপ্নও দেখে না। ধরে নিন বাংলাদেশ যদি ইউরোপ থেকে অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করে, তাহলে মায়ানমারের অপশন থাকবে শুধুমাত্র রাশিয়া। আর ইউরোপের অ্যাটাক হেলিকপ্টার আর রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার কখনোই এক পাল্লায় ওজন হবে না। সাবমেরিনের জন্য বাংলাদেশ নাকি তুরস্কের সাথেও কথাবার্তা বলছে। বন্ধুরা, তুরস্কের সাবমেরিন প্রযুক্তি টোটালি গড়ে উঠেছে জার্মানির প্রযুক্তির উপর ভিত্তি করে। আর বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে এই ধরনের সাবমেরিন ক্রয় করতে পারে, তাহলে সেটি ইউরোপীয় সাবমেরিন হিসেবে গণ্য হবে। কারণ সাবমেরিন প্রযুক্তিতে বিশ্বের যে কয়েকটি দেশ রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল জার্মানি। জার্মানির ডলফিন ক্লাস সাবমেরিন বিশ্বের ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম। সুতরাং বাংলাদেশ যদি এই ক্লাসের বা এই টাইপের কোনো সাবমেরিন সংগ্রহ করতে পারে, সেটি পূর্ব পশ্চিম দুই দিক থেকেই বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী হবে। বন্ধুরা, যুদ্ধ বিমানের কথা বলতে বলতে অনেক বলেছি। যুদ্ধ বিমান আসতে পারে ইউরোপ থেকে, এটি আপনারা নিশ্চিত থাকুন। বাংলাদেশ যদি ইউরোপ থেকে যুদ্ধ বিমান ক্রয় করে, আর মায়ানমার যদি রাশিয়া থেকে যুদ্ধ বিমান ক্রয় করে, এখানে দুটি মৌলিক পার্থক্য থাকবে। একটা হচ্ছে, যুদ্ধ বিমান প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপীয় যে ফাংশনাল ফ্যাক্টরগুলো রয়েছে, সেটি রাশিয়ার চেয়ে অনেক উন্নত। একটি ব্যাপার রয়েছে, ইউরোপ বা আমেরিকা থেকে যে যুদ্ধ বিমান বা অ্যাটাক হেলিকপ্টার আসুক না কেন, তার সাথে যে উইপেন্স প্যাকেজ রয়েছে, সেটি যদি বাংলাদেশ পায়, সেই উইপেন্স প্যাকেজ কোনোদিনও মায়ানমার পাবে না। বন্ধুরা, এই উইপেন্স প্যাকেজের সক্ষমতাই মায়ানমারের সাথে বাংলাদেশের একটি মৌলিক পার্থক্য তৈরি করে দেবে। শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট কলকাঠি নেড়ে এই সকল অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রগুলো বাংলাদেশের বিমানবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের সেনাবাহিনীতে সংযুক্ত করতে হবে। যেমন অ্যাটাক হেলিকপ্টারের টেন্ডার হলো, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনী MRC এর টেন্ডার দিয়ে দেবে, এবং আরও দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের ব্যাপারে কথা বলবে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো যখন একসাথে গাঁথা হবে, তখন বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সামরিক শক্তিতে অগ্রসরমান কয়েকটি দেশের মধ্যে অন্যতম। আপনারা যে যাই বলুন না কেন, আপনি যদি 5 থেকে 10 বছরের মধ্যে মায়ানমারের সাথে বাংলাদেশের মৌলিক পার্থক্য যদি হিসাব করেন, তাহলে সামরিক বাহিনীর ক্ষেত্রে বা সামরিক বাহিনীর সক্ষমতার ক্ষেত্রে এবং আধুনিক সমরাস্ত্রের ক্ষেত্রে সেটি আকাশ পাতাল হবে। এখন আপনি যেভাবে দেখছেন, তখন সেটি সেভাবে দেখবেন না, এটি শুধু সময়ের অপেক্ষা মাত্র। একটা বিষয় আপনাদের স্পষ্ট বুঝতে হবে, মায়ানমারের ক্ষমতায় রয়েছে একটি সামরিক জান্তা। তারা দেশের জনগণের ভাগ্যের পরিবর্তে সামরিক বাহিনীর উন্নয়নের ক্ষেত্রে যা ইচ্ছে তাই কিনতে পারেন, সেটি বিচার বিবেচনা না করে। আর অন্যদিকে তাদের রক্ষা করছে রাশিয়া। রাশিয়া তাদের যা বলবে তাই তারা শুনতে বাধ্য, সুতরাং সমরাস্ত্র ক্রয় করতে তারা বাধ্য। অন্যদিকে বাংলাদেশের সমরাস্ত্রগুলো ক্রয় করা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে এবং তাদের যা প্রয়োজন সেটি হিসাব করে, এবং এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যেন সামনে 50 থেকে 70 বছর ক্রয় করা এই সকল সমরাস্ত্রগুলো বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিস দিতে সক্ষম হয়, এবং বাংলাদেশের জনগণের করের টাকায় যে সকল সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে, সেগুলো যেন বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তা রক্ষার ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। কারণ এর প্রত্যেকটি পয়সার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ, আর এই সকল সমরাস্ত্র মালিকও বাংলাদেশের জনগণ, আর এগুলো ব্যবহার করা হবে তাদের নিরাপত্তা বিধানের কাজে, অন্য কোনো কাজে নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।